যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা এবং আগ্রহী নতুন অঙ্কের গৃহশিক্ষকেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পড়ে বসে পরীক্ষা দিতে আগ্রহী হলে পরীক্ষা কিভাবে দেবেন এবং পরীক্ষার প্রশ্ন কিভাবে পাবেন তা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি পোস্টগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো একটি বিশেষ অধ্যায়ের উপর বা কোন কোন অধ্যায়ের প্রশ্নের উপর পরীক্ষা দিতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে শুরু করা যাক। এই অঙ্কটার সমাধান বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে কতজন পরীক্ষার্থী এখানে 4টে প্রশ্ন করেছে। 1 নম্বর হলো উভয় বিষয়ে A+ পেয়েছে, 2 নম্বর হলো শুধু বাংলায় A+ পেয়েছে, 3 নম্বর হলো শুধু অঙ্কে A+ পেয়েছে, 4 নম্বর হলো উভয় বিষয়ে A+ পায়নি। আমরা এই অঙ্কটার সমাধান 2টো পদ্ধতিতে শেখার চেষ্টা করব। মানে এই যে 4টে প্রশ্নের উত্তর বার করতে হবে সেটা হলো মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জনের মধ্যে। এই অঙ্কটা সমাধান করার আগে আমরা কয়েকটা বিষয় আগে ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করব। প্রথম কথা হলো শতকরা। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে প্রত্যেক 100তে। শতকরা বোঝাবার জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, শতকরা বোঝাবার জন্য এই সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়। প্রশ্নে কি বলেছে? এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে পার্সেন্ট মানে প্রত্যেক 100তে বোঝাচ্ছে, অর্থাৎ 100 জনের মধ্যে 85 জন পেয়েছে বাংলায় A+, 100 জনের মধ্যে 70 জন পেয়েছে অঙ্কে A+, এবং 100 জনের মধ্যে উভয় বিষয় মানে বাংলা এবং অঙ্ক। তাহলে এর অর্থটা একটু ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করি। যদি মনে করি পরীক্ষার্থীদের সংখ্যা 100 জন, তাহলে 85% বাংলায় A+ পেয়েছে, বাংলায় A+ পেয়েছে 85% মানে 100 জনের মধ্যে 85 জন, তাহলে 85 জন পেয়েছে বাংলায় A+। আবার 70% অঙ্কে A+ পেয়েছে, তাহলে 70% যদি অঙ্কে A+ পায় এর অর্থ কি? 100 জনের মধ্যে 70 জন অঙ্কে A+ পেয়েছে, আর 65% উভয় বিষয়ে A+ পেয়েছে, তাহলে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। এর অর্থ কি? যে 100 জনের মধ্যে 65 জন বাংলায়ও A+ পেয়েছে, অঙ্কেও A+ পেয়েছে, অর্থাৎ বাংলায় এবং অঙ্কে দুটোতেই A+ পেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই যে 85 জন বাংলায় A+ পেয়েছে তাদের মধ্যে এই 65 জনও আছে। 100 জনের মধ্যে 85 জন বাংলায় A+ পেয়েছে এবং তাদের মধ্যে উভয় বিষয়ে A+ পাওয়া 65 জন আছে। তাহলে বাকিরা কী হচ্ছে? বাকিরা শুধু বাংলায় পেয়েছে, বাকিরা অর্থাৎ
85 থেকে 65 বাদ দিলে এই যে 20 জন, এই 20 জন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। ঠিক একইভাবে এই যে 70 জন অঙ্কে এ প্লাস পেয়েছে, তাদের মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পাওয়া 65 জনও আছে। 70 জনের মধ্য থেকে এই 65 জনকে বাদ দিলে বাকিরা কি? এখানেও বাকিরা যদি বার করি, 70 জন থেকে 65 জন বাদ দিলে 5 জন শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। এখন আমরা কি দেখলাম? এই 85 জনের মধ্যে শুধু বাংলায় এ প্লাস পাওয়া 20 জন আছে এবং উভয় বিষয়ে এ প্লাস পাওয়া 65 জন আছে। আবার এই যে 70 জন অঙ্কে এ প্লাস পেয়েছে, এই 70 জনের মধ্যে 5 জন হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পাওয়া 65 জন এই 70 জনের মধ্যে আছে। তাহলে শুধু বাংলায় আছে 20 জন, শুধু অঙ্কে আছে 5 জন, আর বাংলা এবং অঙ্ক দুটোতেই আছে, বাংলা এবং অঙ্ক দুটোতেই এ প্লাস পাওয়া আছে 65 জন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে শুধু বাংলায় কতজন এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে কতজন এ প্লাস পেয়েছে, এবং বাংলা এবং অঙ্ক দুটোতেই কতজন এ প্লাস পেয়েছে। এইবারে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা। আমরা এই অঙ্কটার সমাধান দুটো পদ্ধতিতে শেখার চেষ্টা করব। যেহেতু 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 85% বিয়োগ 65% বা 20%, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 70-65% বা 5%। নিশ্চয়ই বুঝতে পারছি অর্থটা কি? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে বলাই আছে 65%, উভয় বিষয়ে এবং এক বিষয়ে প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে 65 হলো উভয় বিষয়ে, 5 হলো অঙ্কে, বাংলায় হলো 20, এত পার্সেন্ট বা এটা হয় 95%। এখান থেকে আমরা কি কি জেনে গেলাম? যে উভয় বিষয়ে এবং এক বিষয়ে এ প্লাস পেয়েছে 90%, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। প্রথমে নির্ণয় করতে হবে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন পরীক্ষার্থী। না, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, তাহলে আমরা লিখি এইভাবে, যেহেতু 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 হলে উভয় বিষয়ে পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা হয় 65। গণিতের ভাষায় সমস্যাটি হলো উভয় বিষয়ে পাশ করা নয়, এখানে আমরা প্লাস পাওয়া, এখানে পাশ বলেনি, এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা, উভয় বিষয়ে পাওয়া, এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা, আর এদিকে রাখব মোট পরীক্ষার্থীর সংখ্যা।
মোট পরীক্ষার্থী 100 হলে এটা হয় 65, মানে মোট পরীক্ষার্থী দেওয়া আছে 120 জন। পরীক্ষার্থী 120 হলে ওই বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কত? না, মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে বা কমলে উভয় বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ক্রমে বাড়বে বা কমবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ও উভয় বিষয়ে প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা সরল সম্পর্কে আছে, তাই সরল সমানুপাতটি হবে কি হবে 100:120, এদিকে হবে 65:0 জিজ্ঞাসা চিহ্ন, জায়গা নেই বলে পাশে করছি বা নির্ণয় উভয় বিষয়ে, ছোট হয়ে যাচ্ছে লেখাটা, জায়গাটা কম, উভয় বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কি হবে না 120 গুণ 65 ভাগ 100, একটা শূন্য একটা শূন্য, 5 2 10, 5 13 65, 2 6 12, 6 13 78। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা হলো 78 জন। এখানে জায়গা নেই বলে আমি আর উত্তরটা লিখলাম না। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এই তিনটে প্রশ্নের সমাধানের সময় আমি আর এই এত বড় লেখাটা লিখে ভিডিওটা বড় করব না, এই লেখাটা একই লেখা হবে, আমি শুধু সম্পর্কটা লিখে এখানে সমাধানটা করে দেব। দ্বিতীয় প্রশ্নটা কি, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন পরীক্ষার্থী? তাহলে আমরা এখানে দেখে নিই, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20%। তাহলে আমরা এখান থেকে অঙ্কটাকে শুরু করব, এটাই লিখব, যেহেতু 20% শুধু বাংলায় এ প্লাস পেয়েছে অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 হলে শুধু বাংলায় এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা হয় 20। গণিতের ভাষায় সমস্যাটি হলো শুধু বাংলায় এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা, আর এখানে লিখব মোট পরীক্ষার্থীর সংখ্যা, যদি মোট পরীক্ষার্থী হয় 100 জন, তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 20 জন, মোট পরীক্ষার্থী দিয়েছে 120। তাহলে এখানে আমরা এখানে ওই পুরো লেখাটা আর লিখলাম না, সংক্ষেপে লিখছি, কিন্তু পরীক্ষার সময় পুরোটাই লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখি মোট পরীক্ষার্থীর, মোট পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে শুধু বাংলায় এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যার সরল
সম্পর্ক। তাই সরল সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে 100:120, এদিকে 20:100 জিজ্ঞাসা চিহ্ন বা নির্ণেয়। শুধু বাংলায় A+ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা সমান 120×20 ভাগ 100। এখানে 0 0 শেষ থেকে 0 কেটে গেল, আমরা এখানে লিখে দিই ব্র্যাকেটে জন, এখানে লিখে দিই ব্র্যাকেটে জন 100 জন, তাহলে এখানে লিখে দিই 24 জন। আগেরটাতেও তাই, এখানে লিখে দিই জন, দেখতে ভালো লাগবে, মোট পরীক্ষার্থীর সংখ্যা এত জন, আর এখানে লিখে দিই জন। 3 নম্বর প্রশ্ন করেছিল কি, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন পরীক্ষার্থী, তাই আমাদের শুধু অঙ্কে A+ পেয়েছে 5%, এখান থেকে অঙ্কটা শুরু হবে। আমরা এইভাবে লিখি, আগের মতনই লিখব, যেহেতু 5% শুধু অঙ্কে A+ পেয়েছে, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 হলে শুধু অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা হয় 5। গণিতের ভাষায় সমস্যাটি তো এদিকে একইভাবে রাখব, মোট পরীক্ষার্থীর সংখ্যা ব্র্যাকেটে জন অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ব্র্যাকেটে জন, পরীক্ষার্থী 100 হলে এটা হয় 5, মোট পরীক্ষার্থী 120 হলে এটা হলো মোট, ছোট করেই লিখছি, মোট পরীক্ষার্থীর সঙ্গে শুধু অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীর সরল সম্পর্ক। তাই সরল সমানুপাতটি হবে 100:120, 5:100। সুতরাং নির্ণেয়, শুধু অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা আমি আর লিখলাম না, 120×5/100, আগের মতো লিখে দিতে হবে নির্ণেয়, শুধু অঙ্কে A+ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা, এখানে এটা কেটে গেল, 5 2 2 6, এর উত্তর হবে 6 জন। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি। আমরা এখানে কি পেয়েছি, উভয় বিষয়ে এবং এক বিষয়ে A+ পেয়েছে 90%। এখন আমরা কি দেখলাম, 100 জন পরীক্ষার্থীর মধ্যে শুধু বাংলায় A+ পায় 20 জন, শুধু অঙ্কে A+ পায় 5 জন, উভয় বিষয়ে A+ পায় 65 জন। তাহলে কোনো না কোনো বিষয়ে A+ পায় 90 জন। এখন বাকি যে 10 জন, তারা কোনো বিষয়ে A+ পায় না, বাংলায়ও A+ পায় না, অঙ্কেও A+ পায় না, উভয় বিষয়ে A+ পায় না। তাহলে আমরা অঙ্কটার সমাধান এইভাবে করতে পারি, যেহেতু উভয় বিষয়ে এবং এক বিষয়ে A+ পেয়েছে
65 প্লাস 5 প্লাস 20% সমান 90%। উভয় বিষয়ে এ প্লাস পাইনি 100 বিয়োগ 90% বা 10%। এবার ছোট করে লিখে দিচ্ছি, একই লেখা আগের লেখা সবই দিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট পরীক্ষার্থীর সংখ্যা, এখানে উভয় বিষয়ে এ প্লাস পাইনি পরীক্ষার্থীর সংখ্যা, তাই 10%। অর্থাৎ মোট পরীক্ষার্থী 100 হলে 10 জন, এখানে পাশে লিখে দিই জন, এটারও পাশে লিখে দিই জন, তাহলে 110 120 মোট পরীক্ষার্থী হলে, লেখাটা লিখলাম না এখানে একবারে, নির্ণয় উভয় বিষয় একই লেখা আগের লেখাটাই লিখে দিতে হবে। উভয় বিষয়ে এখান থেকে আমরা খালি উত্তরটা বার করে নিই, ভাগ 100 সমান 12 জন। দ্বিতীয় পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান কিভাবে করব একটু বুঝে নিই। তৃতীয় পদ্ধতিতে অঙ্কটা সমাধান করার সময় প্রথম পদ্ধতির এখান থেকে শুরু করে এই গণিতের ভাষার এই অবধি লিখে নিতে হবে একই রকম। এই অংশটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। কিভাবে করতে পারি? 100 জন পরীক্ষার্থী হলে উভয় বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা 65 জন, সেখান থেকে 120 জন হলে কত এটা নির্ণয় করো। আমি একটা দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, বাকিগুলো সেই একই নিয়মে করে নিতে হবে। মোট পরীক্ষার্থী 100 জন হলে উভয় বিষয়ে এ প্লাস পায় 65 জন, তাহলে মোট পরীক্ষার্থী 100 হলে উভয় বিষয়ে এ প্লাস পায় 65/100 জন, মোট পরীক্ষার্থী 120 জন হলে উভয় বিষয়ে এ প্লাস পায় 65/100 × 120 জন। এই 00 কেটে গেল, 5 × 3 = 65, 5 × 2 = 10, 6 তাহলে হলো 78 জন। অন্যান্য প্রশ্নের উত্তরগুলো এইভাবে ঐকিক নিয়মের সাহায্যে বার করে নেওয়া যাবে। ভিডিওটা বড় হবে বলে আমি আর অন্যান্য প্রশ্নের উত্তরগুলো বার করলাম না। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কের সমাধান দুটো পদ্ধতিতে কিভাবে করা যায়। ঘরে বসে পরীক্ষা দিতে আগ্রহী হলে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টের দিকে লক্ষ্য রাখবেন। কমিউনিটি পোস্টের দিকে লক্ষ্য রাখলেই ঘরে বসে পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক।